হাই, কেমন আছেন সবাই? আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন, যাদের নামের শুরুতে জি থাকে তারা কেমন ধরনের মানুষ হয়ে থাকে এ সম্পর্কে একটা ভিডিও তৈরি করতে। তাই আজকের এই ভিডিওটি তৈরি করা। এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। এছাড়া প্রতি সপ্তাহে কীর্তন আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি এখনই ঘুরে আসতে পারেন। প্রত্যেকটি নামেরই কিছু বিশেষত্ব থেকে থাকে, তবে পাশাপাশি ব্যক্তিত্বই প্রমাণ করে সেই নামের গুরুত্ব কত। তবে অনেক সময় অনেকের বাইরে থেকে যেমন মনে হয়, ভেতরে তার অন্য মানসিকতাই থাকতে পারে। তাই কাউকে চিনতে গেলে তার নামই যথেষ্ট। নামের শুরুতে যে অক্ষর থাকে তা দিয়ে চেনা যায় সেই ব্যক্তির চরিত্র। এটা শুধুমাত্র সম্ভাবনা মাত্র, আপনার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। চলুন জেনে নেওয়া যাক, নামের শুরুতে যাদের জি থাকে তারা কেমন ধরনের মানুষ হয়ে থাকেন। নামের শুরুতে যাদের জি থাকে তারা সাধারণত ধার্মিক, দয়ালু এবং খুবই ভালো মনের মানুষ হয়ে থাকেন। ইংরেজি বর্ণমালার জি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা মূলত ধার্মিক মনের মানুষ হয়ে থাকেন এবং ধর্ম বিষয়ে এদের নিষ্ঠা ও ভক্তি অতুলনীয়ভাবেই থেকে থাকে। এছাড়াও এদের মধ্যে বাকি যা গুণাগুণ থেকে থাকে তার মধ্যে এই গুণটি সব থেকে বড় বলেই বিবেচিত হয়। ইংরেজি বর্ণমালায় জি অক্ষরটির সঙ্গে সাত সংখ্যাটি সম্পৃক্ত। সংখ্যাতত্ত্বের গণিতে সেই রকমই বলা হয়ে থাকে, যাদের নামের শুরুতে জি থাকে তারা ভীষণ নিষ্ঠাবানও হয়ে থাকেন। ধর্মের কাজ করতে এরা ভালোবাসেন। অধিভৌতিক বিভিন্ন বিষয়ে এরা বিশ্বাসী বলে দাবি সংখ্যাতত্ত্ববিদদের। সাধারণত এই ধরনের মানুষেরা কল্পনা প্রবণ হয়ে থাকেন। স্বভাবের দিক থেকে এরা শান্ত মানুষ হয়ে থাকেন এবং সৃষ্টিশীল কাজে এদের আগ্রহ বেশি হয়ে থাকে এবং এদের আগ্রহ বা কৌতূহল বেশি থেকে থাকে জীবনবোধের নানা বিষয় নিয়ে। তবে এরা একটু একা থাকতেই বেশি পছন্দ করে, বেশি মানুষের সাথে মিশতে এরা পছন্দ করেন না, তাই বেশি বন্ধু এদের হয় না। মেধা আর বুদ্ধির দিক থেকে এরা অতুলনীয় হয়ে থাকে। পরোপকারী হওয়ার জন্য সমাজে এদের বিশেষ সমাদরই থাকে এবং এরা খুবই তৎপরই হন। তাই এনাদের মূল্যবোধ, জীবন ভাবনার সঙ্গে সবাইয়ের চিন্তা ভাবনা মেলে না। নামের আদ্যক্ষর যাদের জি তারা একটু অন্য ধরনের মানুষই হয়ে থাকে। ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।